Bye. अबे भाई बच्चा वाले खाली गाय नहीं समय मोटी हो ধরা পড়বে মনে আছে বলি যে ধরা পড়বে মুড় পড়ে একবার যে জিত গোল সে ফাউল माता রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বাইরে থেকে কোনো দর্শক রেফারিকে কমেন্ট করবেন না কেন যদি কোনো কমেন্ট করেন তাহলে রেফারি সমস্যা হতে পারে মারতে না মার
খুব সুন্দর খেলা। দর্শকদের কাছে আমার বিশেষ অনুরোধ, দর্শকদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা কেউ বাইর থেকে কথা বলবেন না, বাইর থেকে কেউ কথা বলবেন না। রেফারি সাহেব আপনি খেলা চালিয়ে যান। দারুণ খেলা, যে সমস্ত মনের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বলছি যে ওইখানে যে একটু দায়িত্বটা পালন করো। আমি বলতাম তুমি রেডি হয়ে থাকো, এরপরে তোমাকে খেলতে হবে, এবং যে দল এইখানে হারবে সে কিন্তু বাইরে যেতে পারবে না। ওই যখন ধোকা দিয়ে তেড়ে মারো মোটা দাঁড়িয়ে দিত ভাই, এই যে দেখো তো কত সুন্দর মারা পড়ে গেছে। মাঠের মধ্যে খেলা শেষ হলে কেউ ভুগবেন না, তার কারণ যা পরিস্থিতি দুই দলে তাতে খেলা অমীমাংসিত সম্ভবত এখনই বলা যাচ্ছে না, তবুও মনে হচ্ছে অমীমাংসিত হয়ে যাবে টসের মাধ্যমে। এবং যেই দলে হারুন না কেন আপনারা মাঠের বাইরে যাবেন না। অনুরোধ করা হচ্ছে আপনারা একটা 10 টাকার বা 5 টাকার বা 2 টাকা আপনার রেফারিকে দিয়ে আসুন। রেফারির কাছে যদি না থাকে মারা করে করবে কি চান তো মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, মাঠের মধ্যে ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি আপনারা কাউকে মাঠের মধ্যে ঢুকতে দিবেন না, মাঠের মধ্যে কাউকে ঢুকতে দিবেন না, মাঠের মধ্যে ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, খেলা শেষ হয়ে গেছে, টসের মাধ্যমে রেফারি সাহেব এখনই টস করবেন, মাঠের মাঠে কাউকে ঢুকতে দিবেন না। প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি আপনারা বসে যান, প্লেয়াররা বসে যান, প্লেয়াররা বসে যান, দুজন প্লেয়ার বা ক্যাপ্টেন রেফারির কাছে যান, বাকি সব প্লেয়াররা বসে যান, তাহলে সবারই সুবিধা হবে, দর্শকদের সুবিধা হবে, দর্শকদের সুবিধা হবে। প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি রেফারি সাহেব প্লেয়ারটাকে বসতে বলবেন, আপনি দুজনকে কাছে নেন, দুজনকে কাছে নেন, বাকিটাকে বসতে বলেন।